হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকেও চলে এসেছি টেবিলে, এখন বাজে চললো প্রায় 3 দিন। আমা আজকে আমার অপোজিটে খাচ্ছে মা। তোমার তো দাদা সে প্যান্ডেল খুলছে ওখানটায়, তো এইখানটায় হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি হয়েছে, একটা একটা পুঁটি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটা সেই কালকে যেটা খেয়েছিলাম ওটাই হয়েছে, আর সব থেকে স্পেশাল চিকেন আছে। ঠিক আছে, এগুলো আগে খেয়ে নিই, তারপর চিকেনটা আসবে প্লেটে খাচ্ছি। আজকে রান্নাগুলো ভালো করেছি বলো, এটা নেবে তো পুঁটি মাছটা। আমাদের বাড়ির সামনে আবার তারা 3টে বিড়াল দিয়ে গেছে, মা তাদের আবার ঘরে তুলেছে, দুধ করে করে খাচ্ছে। হেভি দেখতে, জানো, হেভি দেখতে বিড়ালগুলো। আমি দেখাবো, ব্লগে দেখাবো। কাকার তরকারিটা কাটি দিলে হতো না, বাড়ি নেই এখন। এসেছে মনে হয়, দরজা খুলে আওয়াজ পেলাম। এটা খেয়ে বল বলো কেমন যায়। চামচ দেবো? চামচটা কার মধ্যে রাখলাম? আজকে সকাল থেকে না কি করেছি দাদাকে। ভালো বলেছে মা। আজকে 4টে রান্না করেছি, লাস্ট আবার চিকেনটা অ্যাড হয়েছে, মাছের তেল দিয়ে। আর কী কী আছে ওর মধ্যে? মোচা, কলা, লাউয়ের ছাল, উচ্ছে উচ্ছে, আলু আলু, জিরাটা চচ্চড়ি, আর ওই যে কুটি মাছের এটা, একটু লাউ চিংড়িটা খাবো, আর মাছের ঝালটা খাবো না, ওটা মাংসটা খাবো। চামচটা কোথায় রাখবে?
মাছটা কোথায় রাখলাম মা? ওই তো ওইটা ধুই না। একটুখানি খাবো, জাস্ট টেস্ট করবো। পালং শাক, গাছের পালং শাক, লাউ, চিংড়ি। রাজের তো ডাকছে না, ব্যাপারটা কি মা? ওদের ভুলু শাক খায় না। মাংসটা আমি তারপর দেখা করছি। চলে এসেছি চিকেন নিয়ে। বাহ, মায়ের হাতে সুন্দর হয়েছে রান্না। একটু ঝাল আর একটু নমন দিয়ে দিস। ঝাল হয়েছে, ঠিক আছে। দিচ্ছি দাদা, দিচ্ছি। পুঁটি মাছ করেছি কালকের মতো, নিয়ে যাও। আর কালকের সে মাছ ঝাল করেছে, বললো তোরা খা, আমি আর কিনবো না, আমি খাবো না। তা আমি বললাম কিনবে না, সে কিনতে হবে না। কেন মাছ কিনেও যদি খেতে পারবো না, সে মাছ কিনে আমার কী লাভ বলে কি সে জন্য? আর লোক সেইগুলোই বিশ্বাস করে, বাইরের লোক। কেউ বিশ্বাস করে না। হ্যাঁ বিশ্বাস, কেউ বিশ্বাস করে না। সবাই তোমাকে চেনে, সবাই তাই বলে, কেউ বিশ্বাস করে না। না দরকার তুই তোর মতো কিনে খা। পাড়ার যতগুলো লোক আছে সবাই তোমাকে চেনে আর জানো তুমি কেমন। তুমি যা পারে বলুক, মাছ খাওয়ার জন্য তো হাই করি না। আমি তো বললাম, বললো তোরা খা, কিনবো না, খাবো না। আমি তখন কিনতে হবে না, সে কে কিনে দেখা যাবে। কোনো তুমি খাও না, খাও না, খেকে যাও।
কাঁটা ঢুকেছে, একটা মারি দেয়। রাত্রেবেলা একটু ভাত করলে হয়ে তোমা। নটার সময় নামব, ভাত বসব। সুন্দর সেদ্ধ হয়েছে, উল্টি ফুটলো তো অনেকক্ষণ জল দিলাম না। আমি তাই ওকে বলছি মাংস হয়েছে, তুমি জানো তো মাংস হলে তাড়াতাড়ি ভাত খায় না। ওগুলো হ্যাঁ জানি, বাঁশগুলো খুঁড়ি কি আছে, ভালো না একদম, ভালো না একদম তার খেয়ে দিয়ে কাজ নিয়ে ঠাম্মা রেগে যায়। আমি তোর সামনে বলে ও ঠাম্মা দেখো না অন্য শুপোকা সামনে যায়, মনে মনে করছি হয়েছে না একটু গালাগালি খেয়ে নাও। একে তো ইচ্ছে নিয়ে যাচ্ছে, ওর ঠাম্মা রেগে যাচ্ছে। তার মানে সেদিন রাত্রে বাঁকার বউকে ডেকেছিল, বাঁকার বউ আসেনি বলে আর কি করে। যে বউটা হয়েছিল ওটা কে, পিন্টু হ্যাঁ, ওই যে বুড়িটা এখানে বইছিল সে পা ভাঙে, ওর ছেলের বউ। ওকে তো সেন্টুর মা বলে। হ্যাঁ সেন্টু তো ছোটোটা, সেন্টু ওরা চার ভাই, একটা ছেলে গেটে ওই থাকে গোল মতন মুখটা এসে বসে। কোথায় গেটে? বড় ছেলের বউ ছেলে ওরা। কোথায় গেটে? হ্যাঁ কোথায় গেটে? মাঝে মাঝে গেটে রে ঘোরায়। কেন? কাজ শিখছে, শিখলে হয়ে যাবে, ওগুলো তো সরকারি চাকরি। অনেকে তো পরীক্ষা না কি দিয়েছে নাকি, ভালো স্টুডেন্ট ছেলেটা পাতা বলে ওই গোল মন্ত্রী গেটের মধ্যে থাকে, ওর বড় ছেলে ছিল। তো ও দাঁড়া ছোটটা কাঁদতেছে, তার মাথায় কারাম করে লেগেছে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste.
dance through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. এই বলো শাশুড়ি ভালো শ্বশুর ভালো তা এত ন্যাকামো কেন কার জন্য খাওয়া দাদা বলো বাবা তোমার মতো ন্যাকামোর গল্প কোথায় শুনিনি কদিন যা বলেছে আমাকে যা কমেন্ট বক্সে আমি কিছু বলতে পারছি না যা পারিস বল পাখি ভিতরে দানা আছে ভিতরে দানা আছে মোটামোটা কি জানা আমি কিনবো করে নেবো কথা খাওয়াটা নয় মা বলেছে মোটামোটা কলা এগুলো দেবো তো ওদের থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা